রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। দুপুরে দুদিনের সফরে হেলিকপ্টারে কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ি দ্বীপে পৌঁছান তিনি। পরে কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। পরে বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম, আইজিবি ডক্টর বেনজির আহমেদ, স্থানীয় সংসদ আশেকুল্লাহ রফিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।